ডিপার্টমেন্টের পক্ষ থেকে শুভকামনা, আশা করি ভালো আছেন। তো আজকে আমরা উচ্চতর গণিত প্রথম পত্র অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর সংযুক্ত কোণ ত্রিকোণমিতিক কোণ অনুপাতে 7b এর আমরা 3a2 নম্বর অঙ্কটা করব। তো এর আগে কিন্তু আমরা সবগুলো ফর্মুলা নিয়ে আলোচনা করেছি, আমি সবগুলোর ভিডিও লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের নিচে আছে, তাছাড়া সবগুলো ভিডিও একসাথে পেতে চাইলে আই বাটন ক্লিক করলে পেয়ে যাবেন। তাহলে এখন আমরা অঙ্ক শুরু করি, ঠিক আছে? যে ফর্মুলা গুলো দেখেছি আমরা, সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি কস এ মাইনাস বি, এই ফর্মুলা যে চারটা আমরা দেখেছি সেগুলো এখন আমরা অ্যাপ্লাই করব আর কি। তো 7b অক্রপত্র স্যার অক্রপত্র প্রকাশন ওনার বইয়ে, সো 3a2 নাম্বার আছে, এটা মান নির্ণয় করো, এটাও বোর্ডে আসছে। তো সাইন 78° 19' কস 18° 19' মাইনাস সাইন 11° 41' সাইন 18° 19'। ওকে, সো এখানে আমরা প্রথম অবস্থা মান নির্ণয় যেটা করতে বসে দেখতেছি আমরা এখানে সাইন সাইন এটা একটা থিটা কে যদি আমি পরিণত করি থিটা সাইন থিটা, ঠিক আছে? অর্থাৎ এটা এ এটা বি দুই। আমরা একটা ফর্মুলা দেখেছিলাম যে চারটা ফর্মুলার মধ্যে সেটা হচ্ছে কস এ প্লাস বি কস এ কস বি ইকুয়াল টু কস এ প্লাস বি ইকুয়াল টু কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি ফর্মুলা আমরা দেখেছিলাম। তাহলে এটার সাথে এটা আমরা একটু সিমিলার করতে চাইতো, এই এই এটাকে যদি আমি মনে মনে এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, ঠিক আছে, তাহলে সাইন এ সাইন বি, ওকে, মাইনাস কস এ কস বি। কিন্তু এখানে যাকে আমি এ ধরতেছি এই এটা কিন্তু এর সাথে সিমিলারিটি নাই, কিন্তু এটার সাথে এটা কি আছে সিমিলারিটি আছে, এটাকে যদি মনে মনে বি ধরি, ঠিক আছে? তাহলে এই ধরনের অঙ্কে আমরা চেষ্টা করব সেটা হচ্ছে যে যেই ফর্মুলাতে নিয়ে যাওয়া যায় সেই ফর্মুলাতে নিয়ে যাওয়া যায় কিনা। আমাদের ফর্মুলা হচ্ছে চারটা, সাইন এ প্লাস বি একটা সূত্র আছে, সাইন এ মাইনাস বি আছে, উল্টো মাইনাস সিনটা চেঞ্জ হবে, কস এ প্লাস বি একটা সূত্র ফর্মুলা আছে, কস এ মাইনাস বি ফর্মুলা আছে, সো এইটার সাথে এটা কিন্তু সিমিলারিটি বুঝতে পারছি আমরা। সো এইটার এবং এটা এই থিটা দুটো যদি আমরা এক করে দিতে পারি তাহলে আমাদের কাছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? সো এইটা সিমিলার করার জন্য আমরা যে কাজটা করবো শুরুতে সেটা হচ্ছে এই 78° 19' যেটা 78° 19' এখান থেকে এই যে এখানে এটাকে আমরা যদি 90° থেকে আমরা এই যে 11° 41' মাইনাস করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো 90° 0, ঠিক আছে? এখানে আছে 11° 41', ঠিক আছে? সো 19° থেকে 1° যদি আমি এখানে আনি তাহলে এটা এখন কত মিনিট হয়ে যাবে 60 মিনিট। তাহলে 60 মিনিট থেকে আমি 41 যদি মাইনাস করি তাহলে এখানে দেখেন 19 মিনিট আসবে, ঠিক আছে? 60 মিনিট থেকে এরপরে এখানে যেহেতু 1° এখানে নিয়ে গেছি, এখান থেকে 1° আসা মানে এখানে 60 মিনিট আসা, আর এখান থেকে 60 মিনিট থেকে 41 চলে গেলে 90 মিনিট, কিন্তু এখানে এখন আছে কত 89 মিনিট 89 ডিগ্রি, 89° থেকে 11° চলে গেলে তাহলে থাকতেছে আমার কাছে 78°। আশা করি ক্লিয়ার। তাহলে যে এখান থেকে যে এটা মাইনাস হবে সেটা বুঝছি কিভাবে, আপনি 90° থেকে এটা মাইনাস করেন 11° 41' পেয়ে যান। তাহলে আমি এটা কিভাবে বুঝছি এত তাড়াতাড়ি, কিভাবে আপনি বুঝবেন সেটা হচ্ছে যে ফর্মুলাকে নিয়ে যাচ্ছি সাই কস এ সাইন এ এটার সাথে এটি মিলাচ্ছি। তাহলে আমরা এখন করতে পারি সেটা হচ্ছে সাইন এটাকে 90° মাইনাস 11° 41' দিতে পারি, তারপরে কস 18° 19' মাইনাস সাইন 11° 41' সাইন 18° 19'। তাহলে এখান থেকে আসে আমার কাছে যে এটা যদি এখন আমরা কোয়াড্রেন্ট ঘুরাই তাহলে আসলে আপনারা জানেন যে 90° এক ওয়ান বার ঘুরে আবার মাইনাস, এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন অবশ্যই পজিটিভ কিন্তু একবার ঘুরাতে সেটা হয়ে যাবে কস। তাহলে আমরা লিখতে পারি কস কস 11° 41', ঠিক আছে? 11° 41' এরপরে কস 18° 19', ওকে, মাইনাস সাইন 11° 41' সাইন 18° 19'। দেখেন তো এখন কজ এ সাইন এ কজ বি সাইন বি, তাহলে আমাদের এই ফর্মুলাটা গেল না,
আমরা লিখতে পারি কস এ, এ হচ্ছে 11°41' এ প্লাস 18°19'। তাহলে এটা যদি এখন আমি অ্যাপ্লাই করি cos a plus b cos a cos b মানে sin a sin b, তাহলে আমরা এখন পুরো পুরো একবারে সিম্পল হয়ে গেল। এখন আমরা cos cos এখানে আমরা পাচ্ছি কি আয়তনে আমরা পাচ্ছি cos, এটা যদি এখন অ্যাড করি 41 এর সাথে 19 যোগ করলে হবে 60°, আর এদিকে 18 এর সাথে যোগ করলে হবে 29°। 29° সাথে 1° যোগ করলে হবে কত? 30°। আশা করি আমরা এগুলো বুঝতে পারি, ঠিক আছে? তাহলে cos 30° বের কত? ওকে, এইটাই হবে আমার কাছে আনসার। সো এই ফর্মুলাগুলো ইউজ করে আমরা এই অঙ্কগুলো করব আর কি। তিনের তিন নম্বর অঙ্কটা করছি, এইটাও কিন্তু স্যারের বইতে 3 নাম্বার আছে 7B তে, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, যেটা 19 সালের কিন্তু বোর্ডে পরীক্ষায় আসছে। এইটাও মান নির্ণয় করো। তো cos 30°32' cos 29°28' মাইনাস sin 149°28' sin 29°28'। তো আগের মতোই আমরা কাজটা করার চেষ্টা করব। সেটা হচ্ছে এখানে এই যে থিটাটা আছে cos b, এখানে sin b, সিমিলারিটি আছে, এখানেও cos এখানে sin, তো cos 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 a cos b মাইনাস sin a sin b আমরা সিমিলারিটি পাচ্ছি। কিন্তু এখানে যে থিটাটা আছে এখানে কিন্তু সেই থিটাটা নেই, অর্থাৎ আমরা আগের অঙ্কটিতে করেছি cos a cos b মাইনাস sin a sin b, cos a cos b মাইনাস sin a sin b ফর্মুলাটা আমরা নিয়ে যেতে পারবো, কারণ এটাকে আমরা কোয়াড্রেন্ট ঘোরাবো। ওকে, তাহলে আমরা কিভাবে করতে পারি দেখেন, তাহলে cos 30°, cos 30°, 32 মিনিট, cos 29°, 28 মিনিট, দেন এটাকে আমরা যদি একটা কাজ করি সেটা হচ্ছে sin 180°, মাইনাস 30°, 32 মিনিট করি, দেন এটাকে sin 29°, 28 মিনিট। সো এখানে যে 30° হবে সেটা বুঝছি কি হবে, আপনি 180° এটা মাইনাস করে দেন, দেখবেন এটা পাবে। তাহলে এইটা থেকে এটা মাইনাস করলে এটা পাওয়া যাবে। তাহলে আগের মতোই যে 180° 0 মিনিট, ঠিক আছে, 0 মিনিট ধরলাম, যে 30°, 30°, দেন কত মিনিট, 30°, 32 মিনিট, ঠিক আছে, বিষয়টা এরকম। তো আমি 180° থেকে এখানে 1° আনলে এটা হয়ে যাবে 60 মিনিট, 60 মিনিট থেকে 32 মিনিট চলে গেলে হয়ে যাবে 28 মিনিট, তাহলে এখানে আছে 79, তাহলে 79 থেকে 79 থেকে 30 চলে গেলে তাহলে আর কত থাকে, সেটা হচ্ছে 149°। আশা করি বুঝছি, এখানে আছে 179°, 79°, 30° চলে গেলে 149°, তাহলে এটা আমরা বুঝতে পেরেছি। সো এখন আমি cos 30°, 32 মিনিট, cos 29°, 28 মিনিট, 28 মিনিট, দেন মাইনাস, এখানে যদি আমি কোয়াড্রেন্ট ঘুরাই তাহলে 1 2, মাইনাস এখানে এখানে সাইন পজিটিভ এবং দুইবার ঘুরেছে সাইন সাইন ঠিক থাকবে, তাহলে জোরবার ঘুরেছে, তাহলে সাইন 30°, 32 মিনিট, দেন সাইন 29°, 28 মিনিট। এখন দেখুন তো কজ এ কজ, এটা হচ্ছে এ কজ বি, মাইনাস সাইন এ সাইন বি, cos a cos b minus sin a sin b, তাহলে কিসের ফর্মুলা, cos a plus b ফর্মুলা। তাহলে cos 30°, 32 মিনিট plus 29°, 28 মিনিট, ওকে, তাহলে এটা যোগ করলে কত হবে cos, তাহলে এটা যোগ করলে দেখেন 30°, দেন 32 মিনিট, 30°, 32 মিনিট, আর হচ্ছে 29°, 28 মিনিট। তাহলে আমি যদি এখন যোগ করি কত হচ্ছে দেখেন 60 মিনিট হচ্ছে, তাহলে 60 মিনিট যেহেতু হচ্ছে তাকে আমরা 1° এখানে অ্যাড করে দিলে হচ্ছে, তাহলে এখানে কত আসছে 3 4 5, তার মানে 59°। তাহলে আমরা সরাসরি 60° লিখি, এখানে আসবে মিনিট মিনিট যোগ করলে 60 মিনিট,
তো সেখানে এটা 1 ডিগ্রি, 1 ডিগ্রি এখানে যোগ করে দিলাম, এখানে 59 ডিগ্রি, ডিগ্রি 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি, তাহলে cos 60 ডিগ্রি ইকুয়াল টু হাফ, এটা হবে আমার কাছে আনসার। ওকে, তো খুবই সিম্পল মানি নিয়ে অঙ্ক, এই ধরনের যতগুলো অঙ্ক আছে আশা করি আপনারা পারবেন। এর পরের অঙ্কটা, এইটা 7b এর সারের বইতে 4-এর 2 নম্বর আছে, অক্ষরপত্র প্রকাশনী ওই বইয়ে প্রমাণ করো যে sin x equal to sin x sin x plus 30 plus cos x sin x plus 120 degree equal to root 3/2, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। আচ্ছা, আর এই বই এই অঙ্কটা কিন্তু আপনার কুয়েটও আসছে কিন্তু এই অঙ্কটা। সো এই অঙ্কটাতে আমরা এখানেও দেখব যে আমাদের আনসার কিন্তু বলা যাচ্ছে রাইট সাইড এটাকে আনতে হবে। সো আমরা আগে লেফট হ্যান্ড সাইডটা নিই, লেফট হ্যান্ড সাইডটা দেখি এইবার কি করা যায়। x প্লাস 120 ডিগ্রি এটা ছিল আমার লেফট হ্যান্ড সাইড। এখন একটু ভালো করে দেখি, এখানে x আছে, এখানে x আছে, sin a এটাকে যদি আমি sin b ধরি, তাহলে sin a sin b প্লাস cos a cos b, এরকম আমরা একটা ফর্মুলা দেখেছিলাম, সেটা হচ্ছে cos a minus b ফর্মুলা। তাহলে এটাকে b b যদি এক করতে পারি, এখানে আছে x 30, x plus 30, এখানে আছে x plus 120, এটাকে যদি আমি x plus 30 ডিগ্রিতে নিয়ে আসতে পারি, তাহলে আমরা sin a sin b প্লাস cos a cos b ফর্মুলাতে নিয়ে যেতে পারি। এটাকে কিভাবে x plus 30 এই থিটা তো পরিণত করতে পারি, দেখেন তো, সেটা হচ্ছে এই যে sin x, সো sin x plus 30 ডিগ্রি লিখলাম প্লাস cos x, আর এটাকে sin আমরা এভাবে লিখি 90 ডিগ্রি প্লাস x plus 30 ডিগ্রি, এভাবে লেখা যায় না, এই পুরোটাকে থিটা 90 ডিগ্রি প্লাস থিটা কে পরিণত করলাম, দেন sin x, তারপর হচ্ছে sin sin x plus 30 ডিগ্রি, ঠিক আছে, দেন প্লাস cos x, এটা যদি আমি কোয়াড্রেন্ট ঘুরাই, 1 1 দিয়ে প্লাস, এখানে cos কিন্তু নেগেটিভ, ঠিক আছে, সো এখানে যদি আমাদের কাছে cos নেগেটিভ হয়, 90 ডিগ্রি sin 90 ডিগ্রি cos তো না, আমার কাছে আছে sin, তাহলে 1 ডিগ্রি পার করে আরো প্লাস, এখানে এখানে কিন্তু sin পজিটিভ, সো sin টা ঘুরছে কয়বার, 1 বার, 1 ইনটু 90 ডিগ্রি একবার ঘুরছে, দেন sin টা চেঞ্জ হবে, সো cos x plus 30 ডিগ্রি। ওকে, তাহলে এটা আমাদের কোন সূত্রটা গেছে, সেটা হচ্ছে sin a, সেটা হচ্ছে sin a sin b plus cos a cos b, এই সূত্রটা কার সূত্র, সেটা হচ্ছে cos a minus b এর ফর্মুলা। ওকে, তাহলে আমরা এখানে cos a minus b, a চাইলে আপনি x কে ধরতে পারেন, a minus b এইটা ধরতে পারেন, ঠিক আছে, আপনি যখন না আমি এটাকে এ ধরবো, তাহলে এটাকে আগে লিখেন কোনো সমস্যা নেই, আপনি এটাও লিখতে পারেন, চাইলে আপনি এখানে sin a sin b plus cos a cos b, এটাকে যদি ওয়েবে লিখেন, তাহলে তখন আসবে cos x plus 30 ডিগ্রি minus x, হয় লাইনটা এরকম আসতে পারে, নাহলে এরকম আসতে পারে, দুটোই কারেক্ট হতে পারে, যেমন cos minus 30 ডিগ্রি, তো আমরা কি জানি cos 30 ডিগ্রি sec 30 ডিগ্রি minus x কি করতে পারে, হজম করে করতে পারে, কেন হজম করতে পারে আলোচনা করে জানেন যে যে এগুলা এর আগে এগুলো কিন্তু সবগুলো আলোচনা করা হয়েছে, এখানে কিন্তু পজিটিভিটিটা আর এখানে হচ্ছে নেগেটিভিটিটা, এখানে এখানে কিন্তু নেগেটিভিটিটার জন্য কিন্তু ভূমি এবং অতিভুজ দুইটাই পজিটিভ হয়, তাই এখানে নেগেটিভিটিটার জন্য cos minus থিটার জন্য কি হবে, cos থিটা sec minus থিটার জন্য sec থিটা, বাকি সবাই কিন্তু নেগেটিভ আসবে, সো এখানে হয়ে যাবে cos 30 ডিগ্রি, তাহলে cos 30 ডিগ্রি ইকুয়াল টু √3/2, আর যদি আপনারা বলেন আমি এটাকে এ ধরবো এটাকে বি ধরবো, তাহলে sin a sin b plus cos a cos b, এটা এটা বি, তাহলে লাইনটা এরকম আসবে, তখন cos 30 ডিগ্রি আসবে, দেন √3/2, এটাই হচ্ছে আমাদের কাছে কি রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে, আপনি এভাবেও নিতে পারেন বা এভাবেও করতে পারেন, তো আশা করি আপনারা বুঝছেন। এখন আমরা এর পরের অঙ্কটা করবো, সেটাও অক্ষরপত্র প্রকাশনীর বইতে 6-এর 2 নম্বর আছে, 1917 বি তে, এইটাও একটি ইম্পর্টেন্ট অঙ্ক। সো এখানে দেওয়া আছে প্রমাণ করো 10 5 + 5/3 আলফা প্লাস 5/3 প্লাস 10 α - 5/3, তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমাকে রাইট হ্যান্ড সাইড কি করতে বলছে, প্রুফ করতে বলেছে। আমরা তাহলে লেফট হ্যান্ড সাইড আগে নিই, তারপর দেখি কি করা যায়, 10 α +
5/3 প্লাস 10 আলফা মাইনাস 5/3। রাইট পাশ যেখানে আমাদের যেতে হবে সেখানে কিন্তু সাইন আছে, সাইনের কাছে যেতে হবে, তার মানে 10 কিন্তু আমাদের কাছে নাই। তো এখানে আমরা 10 টাকে চাইলে ভেঙে ফেলতে পারি, সাইন বাই কোসে পরিণত করতে পারি। তাহলে সেটা এই করি যে 10 সাইন আলফা প্লাস 5/3 কস আলফা প্লাস 5/3 প্লাস সাইন আলফা মাইনাস 5/3 কস আলফা মাইনাস 5/3। এখন যদি আমি এলসিএম করি তো লসাগু করি, তাহলে আলফা প্লাস 5/3 কস আলফা মাইনাস 5/3 এটা আসে। তো এটা দিয়ে যদি আমি এটাকে ডিভাইড করি তাহলে আমি এখানে পাচ্ছি কস আলফা মাইনাস 5/3, এটা এর সাথে কি হবে গুণ হবে, প্লাস 5/3 ইনটু কস আলফা মাইনাস 5/3। কি করছি, লসাগু করছি, এটা দিয়ে এটাকে ডিভাইড করলে তাহলে কস আলফা প্লাস 5/3 পাবো, তাহলে কস আলফা প্লাস 5/3 পাবো ইনটু সাইন আলফা মাইনাস 5/3 পাবো, এই ছিল। আচ্ছা এখন দেখেন তো সাইন এটাকে যদি আমি টিটা ধরি বা এ ধরি, সাইন এ এটাকে যদি বি ধরি, প্লাস আলফা প্লাস 5/3 কে বি, আলফা মাইনাস 5/3 কে বি, আর এটাকে এ, তাহলে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। আশা করি আমরা জানি সেটা কার ফর্মুলা, সেটা হচ্ছে আমরা দেখেছি এর আগে পর্বে, এগুলো আমরা প্রুভ করেছি, চাইলে আপনি এগুলো দেখে নিতে পারেন যদি না দেখে থাকেন। এটা দুইভাবে প্রমাণটা আমরা করেছি, সাইন এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এই ফর্মুলাটা আমরা কিন্তু দুইবার করেছি, সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে এখানে আমরা লিখতে পারি সাইন এ প্লাস বি, তাহলে এ হচ্ছে আমাদের কাছে এই পুরো অংশটা, এই পুরো অংশটা, এটাকে মনে মনে অ্যাড করলাম এ এবং বি, এ বি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে আমরা লিখতে পারি সাইন এ, এ হচ্ছে আমার কাছে 5/3 আলফা প্লাস 5/3, এ প্লাস বি আলফা মাইনাস 5/3, ঠিক আছে। আর এখানে এই ক্ষেত্রে ফর্মুলাতে যাই সেটা আমাদের বিশেষ 7b তে এই ফর্মুলাটা আছে, সেটা হচ্ছে কস এ প্লাস বি কস এ মাইনাস বি, কস আলফা প্লাস কস এ প্লাস বি ইনটু কস এ মাইনাস বি, এটা সমান আছে আমাদের কাছে সাইন কস এ স্কোয়ার বি মাইনাস সাইন এ স্কোয়ার, ঠিক আছে। এই হচ্ছে ফর্মুলাটা, এটা আসলে কিভাবে হয়ে গেছে খুবই সিম্পল, আপনাদের বইতে সেটা প্রুফ করা আছে, তাছাড়া আমার একটা ভিডিও আছে যেগুলো সবগুলো প্রুফ আমি একসাথে দিব, কস এ প্লাস বি কস এ মাইনাস বি ইকুয়াল টু কস এ স্কোয়ার বি মাইনাস সাইন এ স্কোয়ার এ। এটি কিভাবে করছে, কস এ প্লাস বি যে ফর্মুলা আছে, কস এ মাইনাস বি যে ফর্মুলা আছে, দুটো গুণ করে দেন দেখবেন এটা পেয়ে যাবেন। কস এ প্লাস বি ইকুয়াল টু কিছু আগে আমরা করেছি, কস এ প্লাস বি ইকুয়াল টু যে ফর্মুলা আছে, কস এ মাইনাস বি ইকুয়াল টু যে ফর্মুলা আছে, দুটোটা গুণ করে দেন কাজ শেষ, দেখবেন এটা পেয়ে যাবেন। তো এখানে আবার এখানে আরেকটা আছে যে কস এ স্কোয়ার মাইনাস সাইন এ স্কোয়ার বি, তাহলে এখানে আমরা লিখে দিতে পারি কস এ স্কোয়ার বি, বি আমি এটাকে ধরছি, তাহলে কস কস এ স্কোয়ার বি, বি হচ্ছে 5/3 মাইনাস সাইন এ স্কোয়ার এ, এ হচ্ছে আমাদের কাছে আলফা, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে আমার এখানে কস এ স্কোয়ার বি মাইনাস সাইন এ স্কোয়ার এ আছে, আবার কস এ স্কোয়ার এ মাইনাস সাইন এ স্কোয়ার বি আছে, আমি এই ফর্মুলা এটি ইউজ না করে এটি ইউজ করলাম কেন, কারণ আমার কাছে রাইট পাশে হচ্ছে সাইন আলফা, সাইন আলফা কানার জন্য বি কে আমি 5/3 তে নিয়ে গেছি যেখানে 1 আসবে, এই জন্য আমি কস এ স্কোয়ার মাইনাস সাইন এ স্কোয়ার বি টা না বসিয়ে কস এ স্কোয়ার বি মাইনাস সাইন এ স্কোয়ার এ বসিয়েছি। এখান থেকে আমার চাইলে এইটু আসে কস এ স্কোয়ার এ প্লাস কস এ স্কোয়ার বি, মানে এই তিনটে ফর্মুলা এখানে প্রুভ করা যায়, যখন দুইটা মাল্টিপ্লিকেশন করবেন দেখবেন মাল্টিপ্লিকেশন আপনি করতে থাকেন দেখবেন হয় এটা আসবে না হলে এটা আসবে না হলে এটা আসবে, আর এটা আসলে এটা তো আসা যাবে, এটা তো আসলে এটা তো আসা যাবে, ওকে। তো আমি এইটি ইউজ করেছি, তাহলে এখানে আসতেছে কি আমার কাছে, এখানে আসতেছে আমার কাছে এটা এটা কাটা যায় তাহলে এখানে হবে সাইন টুয়াইস আলফা, আর এখানে কস 5/3 মান হচ্ছে যে হাফ, তাকে আমরা হাফ বসিয়ে দিই, আর এখানে আসছে সাইন আলফা, এটা সাইন স্কোয়ার আলফা,
তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখেন তো, এখান থেকে আমরা লিখতে পারি সাইন টুয়াইস আলফা, আর এখানে আছে 1/4 মাইনাস সাইন স্কোয়ার আলফা। তাহলে এখানে যদি আমি এলসিএম করি তাহলে 1-4 সাইন স্কোয়ার আলফা, আর এখানে হচ্ছে 4, তাহলে উল্টে গেলে 4 সাইন টুয়াইস আলফা, 1-4 সাইন স্কোয়ার আলফা, এটা হবে আমার কাছে রাইট হ্যান্ড। খুবই সিম্পল, জাস্ট এই জায়গায় এই ফর্মুলাটা আমাকে ইউজ করতে হবে, কারণ রাইট পাশে 1-4 সাইন স্কোয়ার আলফা আছে, খুব দ্রুত আমরা এটা করতে পারবো, মানে এটাতে চলে আসতে পারবো। ঠিক আছে, আর ফর্মুলা মনে না থাকলে এখানে যেহেতু কস এ প্লাস বি কস এ মাইনাস বি আছে, আপনি কস এ প্লাস বি ফর্মুলাটা, প্রথম চারটা ফর্মুলা শুধু সাইন এ প্লাস বি সাইন এ মাইনাস বি কস এ প্লাস বি কস এ মাইনাস বি, এই দুটো মাল্টিপ্লিকেশন করতে থাকলে দেখবেন আপনার কাঙ্ক্ষিত ফর্মুলাটা আপনি এখান থেকে পেয়ে যাবেন।